नमस्कार बंधुरा, आमी मिताली, आपनारा देखछेन बांगलार रान्ना। आज के शेयर करब पटेटो स्माइली कुकीज। ये कुकीजगुलो बनिएछि दोकानेर मतो परफेक्ट और मुचमुचे भावे। ये कुकीजगुलो खेते खूबी सुंदर लागे, विशेष करे बाच्चारा तो बेशी पसंद करे एवं बानानो खूबी इजी। ताहले देखे निन किभावे एगुलो बनिएछि। पटेटो स्माइली कुकीज बनानोर जोन्नो छटा आलू सेद्ध करे नियेछि। आलूगुलोर खोसा छाड़िए नियेछि। एबार एकटा शुकनो ब्रेड टुकरो टुकरो करे ब्लेंडारे दिए ब्लेंड करे नेब। ब्रेड कुड़ो करे नियेछि। एबार सेद्ध करा आलूगुलो हाथ दिए ম্যাশ করে নেব। आलू ম্যাশ করা হয়ে গেলে आलू খুব ভালোভাবে মেখে নিতে হবে। आलू মাখা হয়ে গেলে দিচ্ছি হাফ চামচ করে নুন আর লঙ্কার গুঁড়ো আর ব্লেন্ড করে রাখা ব্রেড দিয়ে মেখে নেব। এখন 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরো কিছুক্ষণ মেখে নেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কুকিজগুলো মুচমুচে হবে, তবে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা একটু ভিন্ন হবে। মিশ্রণটা ভালোভাবে মাখা হলে ফ্রিজে রেখে দেব 30 মিনিট, তাতে আলু মাখাটা শক্ত হবে আর কুকিজগুলো তৈরি করতে সুবিধা হবে। ফিরে এলাম 30 মিনিট পর। আলু মাখাটা অনেকটাই সেট হয়ে গেছে, এখন কুকিজগুলো তৈরি করে নেব। একটা প্লাস্টিক নিয়েছি, এখন প্লাস্টিকের উপর ভালো করে তেল মাখিয়ে নেচ্ছি, কারণ এর উপরে আমরা কুকিজগুলো তৈরি করব। প্লাস্টিকের উপরে তেল মাখিয়ে নিলে কুকিজগুলো তৈরি করার পর সহজে উঠে যাবে। এবার মিশ্রণটি প্লাস্টিকের উপরে রেখে বেলে নেব, তবে এটা পাতলা করে বেলব না, একটু মোটা করে বেলে নেব। দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি, এই রকম মোটা করে বেলে নিতে হবে। এর থেকে পাতলা করে বেললে কুকিজগুলো ভাজার পর দেখতে ভালো লাগবে না। কুকিজগুলো আমি এটা দিয়ে কেটে নেব, আপনারা কৌটো ঢাকনা বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে যেটা দিয়ে কুকিজগুলো কাটবো সেটাই কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে কাটার পর আলুগুলো এতে লাগবে না আর সুন্দর করে কাটা হবে। কুকিজগুলো গোল করে কেটে নিয়েছি, সাইডের বাকি অংশগুলো তুলে নেব। এগুলো থেকে আবার কুকিজ তৈরি করে নেব। এবার এগুলোতে স্মাইলি শেপ দেব, তার জন্য একটা পেন নিয়েছি। পেনে কর্নফ্লাওয়ার লাগিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বানিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে এরকম ভাবে স্মাইল বানিয়ে নেব। এইভাবে সব কুকিজগুলো বানিয়ে নেব। সব কুকিজগুলো তৈরি করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কুকিজগুলো তৈরি হয়ে গেছে আর বানানো খুবই সহজ। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য তেল গরম করতে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেলে কুকিজগুলো দিয়ে দেব। আর তেলটা খুব বেশি গরমের দরকার নাই, মিডিয়াম গরমে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন কুকিজগুলো এক সাইড ভাজার পর তেলের উপরে উঠে এসেছে, এই সময় উল্টে দেব। এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কুকিজগুলো মুচমুচে হবে। কুকিজগুলো দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম বাজারের কেনার মতো। এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।